আজকে আমি খুব 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 খুশি, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, এতদিনে আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমার ইচ্ছা পূরণ হচ্ছে, এত খুশি আমি বলে তো কাউকে বোঝাতে পারবো না। তো এত এত খুশি কেন খুশি তোমাদেরকে তো সব বলবো, সব 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 বলবো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি বাংলার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে যে আমিও খুব ভালো আছি। তো আমি ছাদে এসেছি কি করতে, এই যে খুব তাড়া আছে, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, সবই তোমাদের দেখাবো। আর ওটা হলো গোবর সার, ছাদে শুকাতে দিয়েছিলাম, ভিজে ভিজে ছিল তো ওই জন্য ছাদে শুকাতে দিয়েছিলাম, পুরো খড়খড়ে হয়ে গেছে, গাছের গোড়ায় দেবো বলে। আর এসেই চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে ফ্ল্যাক্সে ঢেলে রেখে দিচ্ছি। এত চা আমি একবারে খেতে পারবো না, আমার মতন রেখে সব ফ্ল্যাক্সে রেখে। চা তো খাওয়া হয়ে গেছে আমার সকালে, তো এখন এসেছি গাছগুলো কেমন আছে সেটা দেখার জন্য। তো গাছগুলো পুরো গোড়া লেগে গেছে, তো চলো দেখ। এই যে দেখো বেগুন গাছ, এই বেগুন গাছের চারিপাশে ধনে, ভেবেছিলাম ধনে পাতা লাগাবো, এখনও হয়নি। ধনে ছিটাতেই হবে, নিয়ে আসতে হবে দোকান থেকে, তারপরে ধনে ছিটিয়ে দেবো। আর রয়েছে লঙ্কা গাছ, ক্যাপসিকাম গাছ, আর গাঁদা ফুলের গাছগুলো হালকা একটু বড় হয়ে গেছে, দেখো হাওয়া দিচ্ছে কেমন হয়ে যাচ্ছে। চলো ওইদিকে রান্নার দিকে যাওয়া যাক। এসে দেখি মা ফুলকপি আলু ভাজা করে নিয়েছে, আমার খুব ভালো লাগে ফুলকপি আলু ভাজা, তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও। আর এটা মাংসের আলু ভাজাও হয়ে গেছে, সব মশলা কেটে কুটে ভেজে ভুজে রেখে দিয়েছে। এই যে এগুলো সব মাংসই দেওয়া হবে মশলা, আর এই যে মাংস নুন হলুদ মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আমি তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো সব এলাচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। ব্যাস রান্নাটা করে আজকে বেরাতে হবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তাড়াতাড়ি করে রান্না করে স্নান করে খেয়ে নিতে হবে, কারণ আজকে প্রচুর তাড়া আছে, খেয়ে দিয়ে বেরাতে হবে, দেরি করলে চলবে না। ওইখানে তিনটের মধ্যে ঢুকতে হবে, এটাই বলা হয়েছে ওখান থেকে। তো দেখো এদিকে আমি মশলা দিয়ে দিয়েছি, মশলার মধ্যেই আমি জিরে ধনে গুঁড়ো, হলুদ দিয়ে রেখেছিলাম, আর আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবো না সেই জন্য। তো মশলাটা তো হালকা কষিয়ে নিয়েছি, কষিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। ব্যাস আমি মাংসটার সঙ্গে মশলাটা মাখিয়ে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো, কষবেন, মাংস যত কষবে তত একটু টেস্ট হবে, তাই না? তো মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো, ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আর ভিডিওটা তোলা হয়নি। এই যে মাংসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো, কারণ তোমার স্নান করতে গেছিলাম সেই জন্য। এই যে মাংসটা ফাইনালি এরকম। আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে। আর দেখো আমাদের ঠাকুরটা এখানে পাতা হয়েছে, এই যে সিংহাসন কিনবো কিনবো, হলো না কেনা বাট হবে, কিনবো। আসলে একটা জিনিস তোমাদেরকে সকালেই বললাম, খুব খুশি খুব খুশি, কারণটা বলছি এখন, কারণ একটা জিনিস কালকে দেখে পেমেন্ট করে দিয়ে আসা হয়েছে, ওটা দু তিন দিনের মধ্যে চলে আসবে। আমাদের খুব ইচ্ছা ছিল, মানে একটা জিনিস সামনে ধরে আসবে, মানে খুব একটা ইয়ে ছিল, বিশেষ করে আমার বাবা আর আমার মানে আশা ছিল যে এই জিনিসটা কিন্তু কিনবো, ওই করবো, তো এরকমই। তো জিনিসটা কী সেটা তোমাদের এখন বলছি না, বাট ওটা দু তিন দিনের মধ্যে চলে আসবে, তখনই তোমরা দেখতে পাবে, তাই জন্য আমরা খুব খুশি এখন। আর ওটার জন্য সিংহাসনটা অর্ডার দেবো ক্যান্সেল করে দিতে হলো, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল, আবার ক্যান্সেল করতে হলো, বাট এই দু তিন দিনের মধ্যেই আবার অর্ডার দিয়ে দেবো। আপাতত এখন দেখো কী সুন্দর করে পাতা হয়েছে, বাবা পেটেছে, টাইলস ফাইলস দিয়ে একদম কত উঁচু হয়েছে দেখে মনে হচ্ছে, টুল পাতা বাড়িটা টুল না টাইলস পাতা, টাইলস দিয়ে খুব সুন্দর করে করে সাইডটা পেতেছে, শুধু তো গোপাল পাতা ছিল ওই জন্য। আর হলো তোমরা বেশিরভাগই টাইটেল আর থাম্বনেল দেখে ভাবছো যে দিদি নম্বর ওয়ান, না আমি দিদি নম্বর ওয়ানই যাচ্ছি না, ওটা আমি আমাদের বাড়িতে, আমাদের নতুন বাড়িতে যে নতুন জিনিসটা আসবে সেটার জন্যই আমি বলেছিলাম। আর থাম্বনেলটা দেওয়া হয়েছে এই কারণে, একদিন যাবো দিদি নম্বর ওয়ানে, হ্যাঁ অবশ্যই যাবো, কী করে যেতে হবে, কী করে যোগাযোগ করতে হবে, কী করে না করতে হবে সেগুলো সব জানবো জেনে অবশ্যই একদিন যাবো, আমার খুব ইচ্ছা ওখানে যাবো, আমারও খুব ইচ্ছা। তো এই আর কি, তো এখন তো মা সন্ধে দেবে আর আমি ওইদিকে দুধ বসিয়েছি, কারণ আগে পায়েস করবো, তো পায়েসের জন্য যা যা লাগবে সব নিয়ে আসা হয়েছে। রয়েছে গুড়ের বাতাসা, গুড়ের বাতাসা দিয়ে আমরা পায়েস করি, গোবিন্দভোগ চাল, আর ওইটা আমার লজেজ বাবা এনেছে, আর এই যে দুধ বসিয়ে দিয়েছি, তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি ফোড়ন। তো এই পায়েসটা বানাচ্ছে, এটা তোমাদেরকে দেখাবো, দেখি তোমার ভিডিওটা শেষ করবো এখানে। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, এখনই বলে দিলাম। তো শর্টে পায়েসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, পায়েসে আমি ঘি দিই বাট ঘিটা নেই সেই জন্য দিতে পারবো।